দয়া বই দয়ালে রে আমার লাগবে আর একটু বোকাল মনে ডরে দয়াল দরদি বাঁশিটা আর একটু লাগবে মনিটরে, বাঁশিটা আর একটু লাগবে মনিটরে, হারমোনিয়াম সবই ঠিক আছে। দয়া মাফ
পারো সেক্রেটারি সহ সেক্রেটারি নেতা বৃন্দ
সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম, দর্শক ভাইয়ের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। পরে আজকে আমার সঙ্গে যিনি গান করবেন নামটি লাকি দেওয়ান, তার কাছে আমার সালাম শ্রদ্ধা অভিনন্দন। রইল সে তো গান গায় অনেক ভালা, আজকে তারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা। নেত্রকোনা দৃষ্টিক বাড়ি দক্ষিণ বিশিয়রা ইউনিয়ন, শিবচাপুরে বসত করি অবিল সরকার নাম। ফরিদ ভাই অনেকদিন যাব ছিলেন, তাই গান গাইতে গাইতে আমাদের কণ্ঠ আছে ধরা, মাঝে মাঝে সা দিবেন লিগার দিয়া মোরা। এইভাবে আমি দেখিতে চাই নূরের ছবি, আমি দেখিতে চাই নূরের ছবি, তো জাহানে তো জাহানে তো জাহানের বাদশাহ প্রিয় নবী, তো জাহানের বাদশাহ প্রিয় নবী। আমি দেখিতে চাই নূরের ছবি, আমি দেখিতে চাই নূরের ছবি, তো জাহানে তো জাহানের বাদশাহ প্রিয় নবী, তো জাহানের বাদশাহ প্রিয় নবী।
Thank you.
তুমি বহু নামে নাম ধরেছ না ধরা, আমি কোন নামে ডাকলে মাওলা প্রভু আমি পাইব গো তোমার, এই যে আমার ভাঙ্গা তো হৃদয় তোমার নামে উড়াইয়া চিপা, আমার জীর্ণ তরি শীর্ণ বইটা মাওলা তুমি দাও শামা, আয় দয়া করো দয়াল মাওলা দয়াই তোমার সভা, ও আল্লাহ বিন্দু মাত্র করলে দয়া তোমার পড়বে না কো অভাব, মাওলা তুমি ফার্সি ভাষায় প্রমাণ করেছো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাবা রাব্বাহু, নিজকে নিজে চেনো কিঞ্চিত পরিমাণ তাহলে পাবে আমার সন্ধান, তুমি পবিত্র হাদিস প্রমাণ করেছো মুমিনুল কাল পরশিল্লা তোমার হয় ঠিকানা, তাই তো আমি পাপি লাকি দেওয়ান তোমারে খুঁজতে হইয়াছি দিওয়ানা, আল্লাহ তুমি হও
বসে হলো। আমি আমার বন্দনা গান শেষ করলাম। বন্দনা গানের মাঝখানে অনেক ভাইরা আমাকে আমার গানকে ভালোবেসে আমাকে উৎসাহিত করার জন্য অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করলেন। সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। যারা না দিয়েছেন এবং যারা দিবেন দিবেন ভাব তাকে প্রতিও সালাম। কারণ এই যে একটা নীরবতা এইটা কিন্তু চাইলেও পাওয়া যায় না। সকলকে ধন্যবাদ যারা বাজিয়েছেন এবং সাউন্ডের ভাই খুব ভালো হয়েছে। আরও ভালো হইলে আরও ভালো হয় কেন জানেন? এক ধরনের মানুষ আছে না, বাড়ি বাড়ি গিয়া চাউল মাগে না, চাউল সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত চাউল তোলে, মাগো আল্লাহর হস্তে দুইলা দেও, লইতে 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 মাগরিবের আজান হয়ে যাবে, ভেগো পড়ে গেছে। এরপরেও মন চায় যে আর দুইটা বাড়িতে যাই, গেলে আর দুগা আমাদের সামনে আরেকটা প্রোগ্রাম আছে যে কমিটির স্বাধীন আমাদের এখানে বসা বাইরা হবে ইনশাল্লাহ। এবার মূল কথাই, বন্দনা গান এমন একটা জিনিস অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে একটু বিরক্ত মনে হয়। বিরক্ত মনে করার কিছুই নাই, কেন না এটা একটা ধর্মীয় মজলিস, এখানে আল্লাহ রাসুলের কথা হয়, আল্লাহ রাসুলের গান হয়। শুরুটা যদি আমার আল্লাহকে দিস শুরু না হয় তাহলে এটা কেমন জানি একটু অপূর্ণ থাকে। যেমন আমরা ভাত খাইতে যাই, ভাত খাওয়ার আগে কি করি? ভাত খাওয়ার আগে হাত পানি দিয়া ধুই, অনেকে আবার সাবান দিয়া ধুই। কেন ধুই? পরিষ্কার হাত দিয়ে যদি কেউ ভাত খায় তাহলে তার পেটে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি কাজ করে গেলাম গিয়া হাত ধুইলাম না, ভাত খাইয়া ফেললাম, পরিষ্কার হাতে এটা কাতি মাস, কাতি মাস বুঝেননি? আগেকার দিনের মানুষ কার্তিক মাসে মাছ খাইতো না। কেন খাইতো না? ভয় খাইতো যে মাছ খাইলে পেট ডায়রিয়া অসুখ হইয়া অনেক কলেরা হইয়া গ্রাম কি গ্রাম মারা যাইতো। কারণ ডিজিটাল যুগ, মাছও খায় এই কাতি মাসেই খায়, কিন্তু হাত দিয়া খায়, সাবান দিয়া হাত দিয়া খায়। হাত দিয়া খাইলে হাত যদি পরিষ্কার থাকে যেমন পেটে অসুখ করে না, ঠিক আমরা এই বাউল গানটাকে এই সারা গানের একটা মাতা মনে করি। এই বন্দনা গানটা যেই যেই গানে আমার স্রষ্টার প্রশংসা করা হয়, তাই আমি যদি আমার গানটা যদি কারো মনে মনে কষ্ট লাগে, কষ্ট নেবেন না। মানুষের মনে মানুষ কষ্ট দিলে যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ ক্ষমা করার অধিকার রাখে। তাই তো বলি রাত্রের শুরুতেই মনে কষ্ট নেবেন না, আমাকে অভিশাপ দিবেন না। আমার জন্য আর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হবিল ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমরা সারা রাত্রটুকু আপনাদেরকে নিয়ে মনের আনন্দে দুঃখে সুখে কষ্টে ভালোবাসায় কাটাতে পারি। আমার ভাই বন্দনা গান করার পরেই যাকে সৃষ্টি না করলে তামাম জাহান সৃষ্টি হতো না। আমার আল্লাহ বলে মানুষ আমাকে ডাকে, ফেরেশতারা আমাকে ডাকে, সবাই কাজ শেষে আমাকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমার তো কোনো কাজ নাই, আমার কাজ একটাই, আমি সকল ফেরেশতাদেরকে নিয়ে সর্বক্ষণ আমার আমার বন্ধুর উপর দরুদ পাঠ করি। যেই নবীজির উপর আমার আল্লাহ পাক নিজেই দরুদ পাঠ করে সেই নবীজির একটা গান শুনলে লস হবে? লস হবে ভাই? রাসুলের গান শুনেন না, ভাল লাগে না কথা কন না? রাসুলের গান শুনবেন, মনে করবেন এই পাঁচটা মিনিট আমার জন্য একবারে লীলা দিয়া দিছে। কিন্তু রাসুলের গানটা মন দিয়ে শুনতে হবে। যদি মনে প্রাণে একবার রাসুলের গান শোনার পরে রাসুলের প্রতি প্রেম জেগে যায়, রাসুলের প্রতি মহব্বত জেগে যায়, আপনারও লস হবে না আর আমি যে গাইলাম আমারও লস হবে না। যেমন মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে আমার বাড়িতে আমি হবিল ভাইকে ইফতার করাইলাম, হবিল ভাই সারাদিন রোজা রেখে যতটুকু সওয়াব পেল আমার বাড়িতে আমি ইফতার
করাইলাম, আমিও তার সম সোয়াবের অধিকারী হইলাম। এটা করেন না ভাই, আপনার লাভ হইলেই তো না, আমারও লাগবে। দরকার হইলে দুই মিনিট লাগে স্টপ করে থইবেন, আবার দেখবা আপনার মনে আবেগ জাগে, এলবা আবার প্লে করে দিবে। এটা আমরা বুঝি, আমারও আছে। তাই আমার নবীজিকে নিয়ে একটি গান করব, যেহেতু আমার ভাই নবীজিকে নিয়ে একটা ভাব গান করেছেন, একটু ভাব গান করেছেন, আমি একটু নরম একটা গান করি, সাধক কবি রদ্রবালী দেওয়ান সাহেবের লিখা। আশা করি ভালো লাগবে, ভালো না লাগলেও খারাপ লাগাটুকু ভালোবাসা দিয়ে শ্রবণ করবেন। ধন্যবাদ সকল।
জপত মহিতা